পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মতোই হুগলি জেলার হিন্দ মোটরের কোত্রং ঘোষপাড়া বাস স্টপেজের কাছে শতাব্দী প্রাচীন এই শীতলা মন্দিরেও সমারোহে পালিত হচ্ছে মা শীতলার আরাধনা এবং পুজো। শতাব্দী প্রাচীন এই মন্দিরে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে মা শীতলার আরাধনা হচ্ছে। বারো মাসই আপনারা এখানে পুজো দিতে পারেন। শীতলা পুজো উপলক্ষে বা শীতলা অষ্টমী উপলক্ষে এই মন্দির প্রাঙ্গণকে ঘিরে একটি মেলাও বসেছে। মা শীতলার আরাধনা বাঙালি সংস্কৃতির এবং বাঙালি আধ্যাত্মিক চেতনার অন্যতম প্রধান উপাদান, সেই নিয়েই আজকের এই ভিডিও। হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই মন্দিরে ভক্ত সমাগম হয়। অষ্টমী পুজো উপলক্ষে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছে মন্দির প্রাঙ্গণে। বিকেলের মেলাতে বহু সংখ্যক মানুষ এসেছে পরিবার সকলকে নিয়ে নির্মল আনন্দ করতে। মেলার মধ্যে দেখা মিলল মাটির পুতুলের। কৃষ্ণনগরের মাটির পুতুলের দেখা পেয়ে মন হলো উৎফুল্ল। এছাড়াও নিত্য নৈমিত্তিক যে রন্ধনের বাসন রয়েছে তারও দেখা মিলল মেলা চত্বরে এসে। সঙ্গে নতুন পাওনা বিভিন্ন ধরনের সফট টয়েস। বহু সংখ্যক মানুষের সমাগমে মেলা হয়েছে মুখরিত। সব দিয়ে পাইকিং করে।